হিমালয়ের কোলে অবস্থিত পর্যটনের অন্যতম দেশ হচ্ছে নেপাল। এই নেপাল কিন্তু পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু এবং প্রত্যেক বছর কয়েক লক্ষ পর্যটক নেপালে পদার্পণ করে হিমালয়কে দর্শন করার জন্য, কাছ থেকে হিমালয়কে দেখার জন্য। কিন্তু এই পর্যটকদের জন্য যতটা আকর্ষণের ততটাই কিন্তু আতঙ্কের হচ্ছে এই নেপাল, বিশেষ করে যারা বিমানে যাতায়াত করেন তাদের জন্য একটা ঝুঁকিপূর্ণ বলা যায়। সেটা আমরা বলছি না, গত কয়েক বছরের ইতিহাস সেটা কিন্তু এমনই বলছে। আজ যখন আমরা কথা বলছি সকাল ভারতীয় সময় 11টায় একটি বিমান ভেঙে পড়ে, সূর্য এয়ারলাইন্সের লোকাল একটি বিমান ভেঙে পড়ে যা ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেটা পোখারার দিকে যাচ্ছিল। ভারতীয় সময় 11টায় বিমানটি ভেঙে পড়ে, টেক অফে কয়েক মিনিটের মধ্যে গোত্তা খেয়ে মাটিতে পড়ে যায়। এই দুর্ঘটনায় 5 জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে এবং বিমান চালক মনীষ সাক্ষকে সংকটজনক অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে এবং বাকিদের তল্লাশি চলছে। তবে মনে করা হচ্ছে টেকনিক্যাল স্টাফ সহ যে 19 জন এই বিমানে ছিলেন তাদের প্রত্যেকের মৃত্যু হয়েছে, একমাত্র জীবিত আহত রয়েছেন মনীষ সাক্ষ বিমান চালক। বাকি 18 জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত যে খোঁজাখুঁজি চলছে সেখানে কিন্তু কোনো জীবিত কাউকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। গত বছর জানুয়ারি মাসেও একটি বিমান ভেঙে 72 জনের মৃত্যু হয়েছে। ইউ বাংলা যে একটা বিমান সংস্থা, সেই সংস্থার বিমান ভেঙে পড়ে 72 জনের মৃত্যু হয়েছে এবং তারও আগে 2018 51 জন বিদেশির মৃত্যু হয়েছিল বিমান ভেঙে। গত 1 দশকে 12 জন বিমান দুর্ঘটনার ঘটনা কিন্তু ঘটেছে নেপালে, অর্থাৎ ভারতের কাছেই প্রতিবেশী দেশ নেপাল, যেখানে যাতায়াত করতে শুধুমাত্র একটা আধার কার্ডের প্রয়োজন, তার চেয়ে ভারতীয়দের জন্য কিছু প্রয়োজন হয় না। নেপাল যখন হিমালয়ের কোলে অবস্থিত, অর্থাৎ চারদিকে পাহাড় পর্বতে বেষ্টিত নেপাল দেশটি এবং পর্যটন কেন্দ্রগুলিও এই পাহাড়ের কোলেই কিন্তু রয়েছে, অর্থাৎ বিমান যাত্রার ক্ষেত্রে একটা ঝুঁকি কিন্তু নেপালে থেকেই যায়। তারপরেও কিন্তু ভ্রমণ পিপাসু মানুষ তাকে দোয়াক্কা না করে কিন্তু প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ কিন্তু ভ্রমণ করছে। এর মধ্যে পাশাপাশি এই ধরনের ব্যতিক্রমী দুর্ঘটনার খবরগুলি কিন্তু উঠে আসছে, বিমান যাত্রা এবং বিমান দুর্ঘটনা। এই বিমান দুর্ঘটনার খবর শুনলেই কিন্তু বুক সকলে আঁতকে ওঠে, কারণ যারা প্রতিনিয়ত বিমানে যাত্রা করেন তাদের জন্য বিমান যাত্রা কখনোই শুভকর নয়। যতক্ষণ বিমানে থাকে ততক্ষণ একটা অজানা আতঙ্কে থাকতে হয়। এই 30,000 ফিট উপরে থেকে যখন ঝাঁকুনি পড়ে টার্বুলেন্স হয় তখন কিন্তু একটা ভেতরটা কিন্তু দুরুদুরু করে, এমন কোনো ব্যক্তি নেই যাদের বিমান যাত্রাটাকে তারা পছন্দের সহিত গ্রহণ করেন, তা একটা বাধ্যতামূলক। সময় বাঁচানোর জন্যই কিন্তু বিমানটাকে গ্রহণ করতে হয়। কিন্তু এই বিমান দুর্ঘটনা যখন ঘটে তখন কিন্তু বাকিদের মধ্যেও কিন্তু মনটা দুরুদুরু করে ওঠে, কারণ বিভৎস যাত্রা, বিমান যাত্রা যেখান থেকে দুর্ঘটনাগ্রস্ত হলে বেঁচে ফেরার সম্ভাবনা কিন্তু খুব কম থাকে, কারণ মাটিতে সড়ক পরিবহনে গেলে সেখানে দুর্ঘটনা ঘটলেও বাঁচার কিন্তু একটা সুযোগ থেকে যায়। বিমান দুর্ঘটনার ক্ষেত্রে কিন্তু সৌভাগ্যবানরাই কিন্তু মৃত্যুকে ফাঁকি দিয়ে তারা বেঁচে আসতে পারে। আজকের দুর্ঘটনা পরে কিন্তু আবার সেই বিমান দুর্ঘটনা এবং সেই দেশে বিমান সুরক্ষার বিষয়টি, একের পর কেন দুর্ঘটনা ঘটছে সেই বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। রাশির জন্য আমি এখানে রাখছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সঙ্গে।